আচ্ছা তো এখন একটু আস্তে আস্তে আমরা শুরু করি দেখেন সবাই এইটি সিক্স পেজে চলে যান আমাদের আসল পড়াশোনায় আমরা চলে আসছি সবাই আপনাদের বই এইটি সিক্স মানে ছিয়াশি নম্বর পেজে চলে আসেন এখানে খেয়াল করেন যে একটা মোটামুটি একটা এসে রাইটিং আছে ধরেন এসে বা আমরা প্যারাগ্রাফও বলতে পারি আহ ভিলেজ ইজ বেটার দেন আ সিটি মানে শহর গ্রাম হচ্ছে শহরের চেয়ে উত্তম মানে এটার পক্ষে যুক্তি দিতে যুক্ত মানে এটার পক্ষে বা বিপক্ষে আপনারা যুক্তি দিবেন কেউ যদি মনে করেন যে হ্যাঁ হ্যাঁ শহর গ্রামের চেয়ে ভালো তা আপনারা শহরের পক্ষে যুক্তি দিবেন আবার যদি মনে করেন যে না গ্রাম শহরের চেয়ে উত্তম তারা গ্রামের পক্ষে যুক্তি দিবেন আর বিশেষ করে যারা গ্রামের পক্ষে থাকবেন তাদের পয়েন্টস হচ্ছে ফর যে ফর দেখবেন যেমন ফ্রেশ ফুড ভেজিটেবলস ফ্রুটস ন্যাচারাল বিউটি এনवायरमेंट মাচ ফ্রি স্পেস মানে ফর এর অংশটা হচ্ছে যারা গ্রামের পক্ষে ঠিক আছে আর শহরের পক্ষে যারা তাদের রয়েছে মডার্ন ফ্যাসিলিটিস রিনাউন্ড এডুকেশনাল ইনস্টিটিউটস ঠিক আছে ঠিক আছে তারপর ধরেন জব ফ্যাসিলিটিস এগুলো সব হচ্ছে যারা শহরের পক্ষে যারা মনে করেন যে শহরই উত্তম গ্রামের চেয়ে তারা শহরের পক্ষে এগেনস্ট এগেনস্ট হচ্ছে যারা শহরের পক্ষে যুক্তি দিবেন তাদের পয়েন্টস হচ্ছে এগেনস্ট আর যারা গ্রামের পক্ষে না গ্রামে উত্তম তাদের পয়েন্ট হচ্ছে ফর ঠিক আছে এখন কারা আপনাদের মধ্যে কারা কারা মনে করেন যে আসলে গ্রাম শহরের চেয়ে উত্তম তুলেন তো প্রথমে কারা কারা মনে করেন গ্রাম উত্তম আচ্ছা অনেকজন দেখি কয়টা হাত পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নজন ঠিক আছে আর বাকিরা মনে করছেন শহরই উত্তম আচ্ছা ঠিক আছে যারা গ্রামের পক্ষে তারা হাত নামান আর যারা শহরের পক্ষে তারা হাত তুলে দেব পার শহরের পক্ষে যারা আচ্ছা যারা শহরের পক্ষে যারা মনে করেন যে শহরই উত্তম গ্রামের চেয়ে আচ্ছা ঠিক আছে তো যারা মনে করেন শহরের পক্ষে তো তারা শহরের পক্ষে যুক্তি দিবেন আপনাদের পয়েন্টস যারা শহরের পক্ষে তাদের তাদের পয়েন্টস হচ্ছে যে পয়েন্টগুলো আছে তারা তাদের জন্য হচ্ছে এগেনস্ট আর যারা মনে করেন যে গ্রামের পক্ষে তাদের জন্য হচ্ছেন হচ্ছে ফর ঠিক আছে আমি কিন্তু পুরো প্যারাগ্রাফ হয়তো লিখবো না ঠিক তবে নর্মালি আপনারা গ্রামাটিক্যালি যেসব জায়গায় আপনার ভুল করে থাকেন এগুলো নিয়ে মূলত আলোচনা করব একটু খেয়াল করবেন সবাই কিন্তু খাতা কলম রাখবেন ঠিক আছে সবাই খাতা কলম রাখেন হ্যাঁ কারণ এই পয়েন্টস গুলো যেভাবে যেভাবে দেখাবো আপনারা তুলবেন খালি স্ক্রিনশট এর ভরসা থাকেন না কারণ স্ক্রিনশট এ কিন্তু শেখা হবে না খাতা কলম যে যখন দিয়ে যখন আমি যখন লিখবো সাথে সাথে যখন অনেক সময় আমাকে টামাটা দেখবেন দেখে যখন লিখবেন এতে শেখা হবে বেশি ঠিক আছে একবার লেখা কিন্তু দশ বার পড়ার সমান তো এই জন্য নিজেরা কষ্ট করলে শেখাটা বেশি হবে স্ক্রিনশট দিবেন ওই স্ক্রিনশটই থাকবে ওটা দেখা হবে না ঠিক আছে এটা সবাই একটু খাতা কলম নেন স্ক্রিনশট না খাতা কলমে লিখবেন আমি হয়তো সব পুরো প্যারাগ্রাফটা আমি লিখবো না বাট কিছু বেসিক জিনিস যেখানে সাধারণত মানুষ আপনারা ভুল করেন একটা প্যাটার্ন যখন হয়তো সাজায় দেব হ্যাঁ যেসব যেসব জায়গায় আপনারা ভুল করেন ওটা নিয়ে আমি একটু বেসিক আলোচনা করব ধরেন আমি গ্রামের পক্ষেই থাকি আচ্ছা আপনারা মিউট করেন না কেন কথা বলে মিট করে ফেলবেন আপনি যার জন্য আমাকে যেন মিউট করতে না হয় একটু খেয়াল রাখবেন কথা বলে মিট করে ফেলবেন ঠিক আছে হি হ্যাজ আমার একটি বই আছে তার একটি বই আছে এখন ধরেন যদি বলি কামালের একটি বই আছে তাহলে কি বলবেন সিঙ্গুলার নাম্বার তো কামাল হাজাবুকাল মোটামুটি

গ্রামের একটি বই আছে এটা কি বলবো গ্রামের একটি বই আছে ভিলেজ হ্যাজ আটুকু কোনো সমস্যা আছে ভিলেজ হ্যাজ আ বুক গ্রামকে নির্দিষ্ট করতেছি আমি এই জন্য দেওয়া হয়েছে ওকে দ্য ভিলেজ হ্যাজ আ বুক আর কামাল তো নাম নামের আগে তো দি বসে পারবেন না তাই না প্রপর নাও কারো নামের আগে তো আমরা আর্টিকেল বসাবো না দা ভিলেজ তো কোনো নাম না মানুষের নাম না এটার আগে তো আমরা আর্টিকেল বসাবো ওকে দ্য ভিলেজ হ্যাজ আ বুক

ভেজিটেবলস ফ্রুটস এখন মনে করেন এক্সট্রা দিবেন আপনারা ইটিসি আপনারা কিন্তু ইটিসি বলেন এটা সঠিক উচ্চারণ হচ্ছে এক্সট্রা হুম শুভ এখন মনে করেন যে আপনারা যদি ইটিসি দেন আইএলটিএস রাইটিং এ তো এস এর রাইটিং যখন লেখা হয় প্রথম পার্টে টাস্ক ওয়ান এবং টাস্ক টু থাকে টাস্ক 1 এ তো গ্রাফ রাইটিং থাকে চার্ট অ্যানালাইসিস থাকে

এর অর্থ কিন্তু গ্রামের রয়েছে মোটামুটি খেয়াল করেন এই আমরা কিন্তু এই সিকুয়েন্স ধরে আসছি আই হ্যাভ আ বুক হি হ্যাজ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কামাল হ্যাজ কারণ কামাল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এখানে ভিলেজ

ঠিক আছে এখন এটা পরিবর্তে যদি মনে করেন আহ এরপরে যদি আপনারা মনে করেন এবার বিপক্ষে চলে যাবেন যে এটা এটা এটার এগেনস্ট যখন পয়েন্টস দিবেন এতটুকু তুলছেন তো আপনার এখন পরের অংশটা যদি যাই ধরেন আপনার তো এরপরে অনেক সময় বলবেন যে গ্রামের এটা আছে শহরের এটা নেই তার পরিবর্তে আপনি হয়তো লিখবেন অন দি আদার হ্যান্ড এগুলো হচ্ছে লিঙ্কার হিসেবে ব্যবহার করবেন অন দি হ্যান্ড হয়তো করবেন অন দি আদার সাইড তারপর অন দি আদার হ্যান্ড পরে কিন্তু কমা দিবেন ঠিক আছে বুঝি নাই দুইটার অর্থ আচ্ছা অন্য আদার হ্যান্ডের অর্থ আপনি জানেন না অপর দিকে অন্য দিকে এক্লা তো আমরা ছোটবেলা কাছো 2 3 থেকে তো করে আসছে তো আপনাদের না জানা তো কথা না যাক অন দি আদার হ্যান্ড অন দি আদার সাইট তারপর ধরেন অন দ্য কন্ট্রারি

বিপরীত দিকে ইন কন্ট্রাস্ট মানেও বিপরীত দিকে ঠিক আছে ওয়ার ওয়ারাস হচ্ছে পক্ষান্তরে মানে বিপরীত দিকে কারণ আপনি একদিকে যেমন ভিলেজের কথা বলবেন দিকে শহরের কথা বলবেন একদিকে ভিলেজ শহর কারণ এটা কিন্তু কম্পারিটিভ স্টাডি আপনি কিন্তু একটা আর্চার সাথে তুলনা করছেন শহরের এটা আছে গ্রামের গ্রামের এটা আছে শহরের এটা নেই আবার শহরের এটা আছে গ্রামে এটা নেই এরকম যখন কম্পারিটিভ ইয়ে করবেন তখন আপনারা ব্যবহার করবেন বিভিন্ন ভ্যারাইটি আনবেন আপনি যদি কথায় কথায় অন দি আদার হ্যান্ড কিন্তু আমরা কমন আমরা যেমন ক্লাস থ্রি থ্রি ফোর এর বিভিন্ন বইতেও কিন্তু পাই অন দি আদার অন দি আদার হ্যান্ড আমরা অসংখ্য অসংখ্য বার পেয়েছি ঠিক আছে অন দি আদার হ্যান্ড বা অন দি আদার সাইড আমরা এগুলো তো অসংখ্য পেয়েছি বিভিন্ন আমাদের বইতে বা বিভিন্ন টেক্সট বইতে কিন্তু ইংলিশে ছোটবেলায় কিন্তু আমরা পেয়েছি পেয়েছি না আচ্ছা পান নাই কে হাত তুলেন পান নাই কে হাত তুলেন অন দি আদার হ্যান্ডে এর ব্যবহারই পান নাই কোনোদিন আচ্ছা মাসুদ এখন তো পান নাই শুভ সরকার এতজন পান নাই আচ্ছা না পাওয়াটা অস্বাভাবিক কারণ এটা ছোটবেলায় আমরা বিভিন্ন বইতে বা ইয়াতে আমরা এগুলো ব্যবহার পেয়েছি আর যাক হতে পারে অন দি আদার হ্যান্ড মানে হচ্ছে বিপরীত দিকে মনে করেন আমার এটা আছে আই হ্যাভ বুক আমার একটা বই আছে পক্ষান্তরে আমার কাজিনের বই নাই মনে করেন বাংলাদেশ খুব সুন্দর একটা দেশ পাশাপাশি দেখা যাচ্ছে যে নিউজিল্যান্ড বাংলাদেশের মতো সুন্দর অত সুন্দর না। আমি অন দ্য আদার হ্যান্ড বিপরীত দিকে বলতেছি বা পক্ষান্তরে বলছি ঠিক আছে আপনি যদি কথায় কথায় অন দি আদার হ্যান্ড অন দি আদার হ্যান্ড অন দি আদার হ্যান্ড এই কথা যদি বারবার ব্যবহার করেন একটা এক ঘেমই চলে আসে একটা প্যারাগ্রাফের সৌন্দর্যটা নষ্ট হয় এই জন্য আপনার ভ্যারাইটি জানবে কখন বলি অন দি আদার হ্যান্ড অন দি আদার সাইড কন্ট্রাস্ট ঠিক আছে আবার অন দা অন দ্য কন্ট্রি ওয়ারেস এই ধরনের ব্যবহারগুলো করবেন ঠিক আছে কি ক্লিয়ার এখন আপনি বিপরীত দিকে কথা বলছেন অন দি আদার হ্যান্ড অন দ্য আদার্স সাইড এখন যেমন মনে করেন গ্রামের এইটা আছে পক্ষান্তরে শহরের এইটা নাই গ্রামের আছে ফ্রেশ ফুড ফ্রুট ভেজিটেবলস ফ্রুটস এগুলো আছে গ্রামের কিন্তু শহরে কিন্তু ফ্রেশ ফুড নাই ভেজিটেবলস নাই ফ্রুট নাই এগুলো হচ্ছে শহরের নাই ঠিক এইগুলো এভাবে আপনারা এটা যখন ব্যাখ্যা করবেন পক্ষান্তরে যাবেন বা বিপরীত দিকে দেখাবেন তখন এইগুলো কিন্তু ব্যবহার করবেন ঠিক আছে এতটুকু ক্লিয়ার जी এখন ধরে এখন অন দি আদার হ্যান্ড এখন আমরা কথা বলবো শহর কি নিয়ে ধরেন আহ এতক্ষণ বলছিলাম আই হ্যাভ আ বুক এটা তো বলছি এখন যদি আমি বলি এখানে ধরেন বলি ধরেন আমার একটি বই নাই এতক্ষণ বলছি আই হ্যাভ আ বুক এখন কিন্তু অন দি আদার হ্যান্ড আমার একটি বই নাই এতক্ষণ বলছি আই হ্যাভ এ বুক অন দি আদার হ্যান্ড হি তার বই নাই এটা বাদ দেন এখন আমি যদি বলি যে আমার বই নাই এটা ইংলিশে কি বলবেন বলেন তো আই ডু নট হ্যাভ আ বুক রাইট আই ডু নট হ্যাভ এ বুক রাইট আই হ্যাভ নো বুক ওকে আই হ্যাভ নো বুক এটা গ্রামাটিক্যালি হচ্ছে রং ঠিক আছে আই হ্যাভ নো বুক আই হ্যাভ নো বুক আই হ্যাভ নো বুক না আই হ্যাভ নো বুক এটা গ্রামাটিক্যালি ভুল এটা আমেরিকানরা বলে বিশেষ করে স্পোকেন ইংলিশে আই হ্যাভ নো বুক আমেরিকানরা বলে বিভিন্ন মুভিতেও কিন্তু এটা শোনা যায় আই হ্যাভ নো বুক কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে আই ডু নট হ্যাভ আ বুক ঠিক আছে আই হ্যাভ নো বুক কিন্তু ভুল একবারে ভুল না স্পোকেন ইংলিশে আই হ্যাভ নো বুক বলা হয় কিন্তু রাইটিং এর ক্ষেত্রে আই হ্যাভ নো বুক বলতে হয় না এটা বলতে হয় আই ডু নট হ্যাভ আ বুক ঠিক আছে আপনারা কখনো বলবেন না আই হ্যাভ নো বুক লেখার সময় বিশেষ করে লেখার সময় আর বলার সময় এভয়েড করার চেষ্টা করবেন আই হ্যাভ নো বুকটা একেবারে ভুল না কিন্তু রাইটিং এর ক্ষেত্রে আমরা আই হ্যাভ নো বুক বলবো না আমরা বলবো আই ডু নট হ্যাভ আই নাই হ্যাভ আই ডু নট হ্যাভ আ বুক আমার একটি বই নাই আই ডু নট হ্যাভ এখন যদি বলি তার একটি বই নাই কি বলবো ধরেন তার একটি বই নেই এখন কারো যদি নাম এমন ব্যবহার করে ধরেন এবার নাদিয়া বলি নাদিয়ার একটি বই নাই কি বলবো নাদিয়া এখন যদি বলি যে নাদিয়াটা গেল এখন তো আমরা শহরের কথা বলি এতক্ষণ কিন্তু গ্রামের কথা বলছি গ্রামের এইটা আছে আর শহরের কিন্তু ওইটা নাই পক্ষান্তরে বা বিপরীত দিকে এটার জন্যই কিন্তু আমরা লিঙ্কার্স গুলো ব্যবহার করছি অন দি আদার হ্যান্ড অন দি আদার সাইড এই ধরনের লিঙ্কারস গুলো আপনার ব্যবহার করবেন এখন মনে করেন অন দি আদার হ্যান্ড শহরের এইটা নাই

ওই গ্রামের কথা এটা টা সিটি ডাজ নট এখন হ্যাবা বুক তো আমরা রাখবো না এটা কেটে দেব এখন কি দিব শহরে কিন্তু ফ্রেশ ফ্রুট নাই ফ্রেশ ফুডস वेजिटेबल्स

এখন যদি আপনি একটা প্যারাগ্রাফ রাইটিং এ অ্যান্ড সন যদি বারবার বলেন তাহলে এটা একটা প্যারাগ্রাফের কিন্তু সৌন্দর্য নষ্ট হয় আর যে সুন্দর দেখা হয় যে আপনি কতটা ভ্যারাইটিস জানতে পারেন আপনার লেখায় কারণ আপনারা যেটা করবেন অ্যান্ড সন এবার দিবেন না এবার আপনারা ইউজ করেন অন্য কিছু ইত্যাদি ব্যবহারের জন্য অন্য কথা লেখবেন এখন লেখেন অ্যান্ড সো ফোর্থ এটা মানে কিন্তু ইত্যাদি এখন লেখেন অ্যান্ড সো ফোর্থ ঠিক আছে এটা খুব ভালো করে দেখেন

ঠিক আছে এইভাবে যদি আপনাদের লিখতে দি পারবেন না এই প্যাটার্নটা ফলো করে এখন এখন করেন এটা হচ্ছে আপনাদের বেসিস যারা একটু ইংলিশে দুর্বল তারা এইভাবে লিখবেন ঠিক আছে যারা একটু দুর্বল তাদের জন্য এখন মনে করেন যারা একটু স্ট্রং মানে একটু বেটার একটু আর একটু বেটার লিখতে চান এই প্যাটার্নটা যেমন ধরেন আমি কিন্তু অলরেডি যেমন শুরুতে এখানে বলে দিছি যে এখানে ফ্রেশ ফ্রুটস ফ্রুটস অলরেডি একবার উল্লেখ হয়ে গেছে আপনি যদি এই একই কথা আরেকবার যদি রিপিট করেন অনেক সময় প্যারাগ্রাফের সৌন্দর্য কিন্তু নষ্ট হয় যদিও আমরা একটু চেঞ্জ আনছি অ্যানসো ওয়ানের জায়গায় আমরা অ্যান্সো ফোর্থ আনছি ঠিক আছে বাট তারপরেও কিন্তু ফ্রেশ ফ্রুট ভেজিটেবলস এগুলো কিন্তু রিপিট হয়েছে ঠিক আছে যারা একটু স্ট্রং একটু লেখায় একটু উন্নত মানে যাদের একটু ইংলিশ একটু ভালো

এটা আমি আবার রিপিট দিব না এখানে এখানে আমি এবার লিখবো দ সিটি ডাজ নট হ্যাভ এনি অফ देम মানে ফ্রেশ ফুডের কিছুই নাই ফ্রেশ ফুডও নাই রেডিমেড ফুড এনি অফ देम ডাজ নট হ্যাভ অফ देम ঠিক আছে কিন্তু বাট বাট ইট হ্যাজ

কারণ সিটিতে যারা থাকেন তারা কিন্তু অনেক সময় আজকাল ওই যে এখন বিশেষ করে মডার্ন ফ্যাসিলিটিস এর জন্য মনে করেন অনেকে যারা এগরা চলে যান মিনা বাজার চলে যান যারা ঢাকায় থাকেন আর কি বিশেষ করে এগোড়া মিনা বাজার ওখানে তো অনেক সবকিছু কম্পিউটারাইজ মাধ্যমে সব বেচা কেনা কেনা হয়ে থাকে অনেকে মোবাইল অ্যাপের মাধ্যমেও বাজার সদাই করেন তাই না মোবাইল অ্যাপে অর্ডার দিয়ে দেন বাজার ঘরে পৌঁছে দিয়ে যায় এভাবেও কিন্তু আপনারা বাজার সদাই করে থাকেন তো মডার্ন ফ্যাসিলিটিস সিটিতে এই ধরনের মডার্ন ফ্যাসিলিটিস আছে মানে মডার্ন ফ্যাসিলিটিস ফর শপিং শহরে কিন্তু ফ্রেশ ফুড নাই ভেজিটেবল নাই ইত্যাদি নাই কিন্তু তাদের হচ্ছে মডার্ন ফ্যাসিলিটিস আবার আরেকটা যেটা করতে পারেন ঠিক আছে এইভাবে আপনারা ওকে এভাবে ঠিক আছে এভাবে আপনারা এটা করতে পারেন ঠিক আছে এই প্যাটার্নটা একটু দেখেন আপনারা চাইলে দুইভাবেই করতে পারেন আমি যে হলুদ দিয়ে মার্ক করে দিয়েছি এভাবেও লিখতে পারেন ঠিক আছে আর যারা একটু স্ট্রং তারা এভাবে লিখবেন দ্য সিটি ডাজ নট হ্যাভ এনি এনি অফ দেম বাট ইট হ্যাজ মডার্ন ফ্যাসিলিটিস ফর শপিং ঠিক আছে এটুকু বুঝে নেই কে কে এটুকু সমস্যা হচ্ছে কার আচ্ছা মোটামুটি সবাই বুঝতে পারছেন অংশটা তাই না পরের অংশটাই মনে করেন পরের অংশটা মনে করেন আমি তো পুরো প্যারাগ্রাফ প্যারাগ্রাফার লিখবো না কিন্তু দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা সময় আপনার নতুন নতুন সেন্টেন্স শুরু করবেন এখন একটা সেন্টেন্স কিন্তু শেষ হলো শহরের গ্রামের কথাটা বললেন অপর দিকে মানে অন দ আদার হ্যান্ড অন দ্য আদার সাইড ওয়ার্স অন্তর কান্ট্রি এরকম বিপরীত দিকে শহরের এটা নাই অত শহরের সব দিসি নেই বাট এটার এটা মর্ডান এভাবে বললেন আবার নতুন একটা সেন্টেন্স যখন শুরু করবেন ধরেন আহ

আপনারা ইউজ করতে পারেন এখানে ধরেন মোর ওভার ধরেন ইউজ করেন মোর ওভার তারপর ধরেন ফার্দার মোর এগুলো হচ্ছে সব মানে অধিকন্ত মানে আরো বলতে গেলে ইন এডিশন স্যার লেখা স্ক্রিনে আসতেছে না আসতেছে না না স্যার লেখা দেখা না লেখাগুলো আছে নতুন যেগুলো না এগুলো স্ক্যানে আসে নাই আগেটা আছে আগেটা সবারই কি একই অবস্থা? জি স্যার। আসে না। আসে না আসে নাই দেখেন বলেন আসছে না আমি গটে কিনেছি আসে নাই আচ্ছা ঠিক আছে আমি পুরোটা কেটে দিচ্ছি কেটে এখন আপিসে ওকে এগুলো নতুন নতুন সেন্টার যখন শুরু করবেন স্টার্ট করবেন তখন আপনার এই ধরনের মোর ওভার ইন এডিশন ঠিক আছে তারপর আহ এডিশনালি এগুলোর কথা ইউজ করবেন আবার মনে করেন আর আবার যদি ইউজ করেন ধরেন এরপরে তারপর মনে করেন দেয়ার আফটার এগুলো হচ্ছে লিঙ্ক আর বলা দেয়ার আফটার মানে তারপর এরপরে এই এরকম আপনার ইউজ করবেন তারপর ধরেন আফটার দ্যাট ইউজ করেন after that ঠিক আছে এগুলো হচ্ছে লিংক তারপর এরপর এরপর এই তারপর এই এটার জন্য দেয়ার দেয়ার আফটার আফটার দ্যাট এগুলো লিংক ব্যবহার করবেন আবার মনে করেন হাওয়ার এনিওয়ে এগুলো ইউজ করতে পারেন ঠিক আছে তথাপি সেল এগুলো ছোট 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 লিংকার্স আপনারা ইউজ করবেন ফাঁকে ফাঁকে ধরেন নেভার ডিলেস এগুলো এটার মানে হচ্ছে ধরেন তথাপি

তারপর ধরেন সত্যি বলতে গেলে ট্রুলি স্পিকিং অনেস্টলি স্পিকিং ট্রুলি স্পিকিং সত্যি বলতে ধরেন অনেস্টলি স্পিকিং তারপর ধরেন ফ্র্যাঙ্কলি স্পিকিং

ঠিক আছে আবার কখনো ইন ফ্যাক্ট এর জায়গায় আপনার আরো ইউজ করতে পারেন ইন পয়েন্ট অফ ফ্যাক্ট ইউজ করতে পারেন ইনফ্যাক্ট তারপর ইন পয়েন্ট অফ ফ্যাক্ট ইন পয়েন্ট অফ ফ্যাক্ট ইউজ করতে পারেন আপাতত এন্ড অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ইগুলা পললিং কাছ আপনারা ব্যবহার করবেন ঠিক আছে স্যার টেনকলি ইউজ করবেন ঠিক আছে পুরো প্যারাগ্রাফ আমি লিখবো না বাট বেসিক একটা ধারণা দিচ্ছি কিভাবে একটা প্যারাগ্রাফ সাজাবেন এখন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টে আমরা আসতেছি ধরেন আহ যেমন এইটা মিউট করেন ঠিক আছে আচ্ছা এখন ধরেন আমি যদি বলি যে এভাবে যদি বলি দেয়ার ইজ আ বয় ইন দ্য রুম

তাহলে আর ঘরে দুজন বালক আছে বা চাইলে আপনি পাঁচটা বালক লিখতে পারেন টু এর জায়গায় পাঁচটা দেয়ার আর ফাইভ বয়েস ইন দ্য রুম এটা আপনার মতো আপনি লিখবেন এখন এভাবে যদি এখন যদি বলি ওই একই প্যাটার্নটা ফলো করে দেয়ার আর এখন খেয়াল করেন আমরা ভিলেজের ক্ষেত্রে যদি বলি দেয়ার আর তিন নম্বর পয়েন্টটা দেখেন মাছ ফ্রি স্পেসেস

গ্রীন ফিল্ড আর কি আছে এখন মনে করেন আহ গ্রিনফিল্ড এখন মনে করেন ইটিসি আছে ইত্যাদি আছে এখন ইত্যাদির পরিবর্তে আমরা কি দিতে পারি ইটিসির পরিবর্তে ইত্যাদিতে একটা ওয়ার্ড ইটিসি ইটিসিও দিতে পারেন এক্সট্রা দিতে পারেন আপনার এক্সট্রা ইত্যাদি বলতে এখন আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি বা এন্সন একবার ব্যবহার করছি তারপর

লাই এখন খেয়াল করেন এখানে খেয়াল করেন আমি ইন দা রুম বলেছি না এবার আমি ইন দা রুম না বলে যদি বলি ঠিক আছে খেয়াল করছেন এখানে ইন দা রুম

না তুই দিতে চাই না দিলে অনেক সমস্যা ইত্যাদি কথাটা কি এভাবে লিখবেন তাহলে কেমন দাঁড়ায় যদি পিছনে দেন তাহলে মনে করেন আমাদের গ্রামে প্রচুর পরিমাণে মাছ আছে আমাদের তাহলে এইভাবে দিবেন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় আমাদের গ্রামে মাছ মনে করেন সেখানে প্রচুর মাছ ফসল পাট শাকসবজি আমাদের গ্রামে ইত্যাদি আমাদের গ্রামটা লিখে ইত্যাদি দিলে হবে আগে তো প্রোডাক্টস এর নাম লিখবেন মাছ মাংস সবজি ইত্যাদি আপনি মাছ মাংস আমাদের গ্রাম ইত্যাদি হইল ইত্যাদি ওই অ্যান্ড দা লাইক ভিলেজের পরে দেওয়া যাবে না ইন দি ভিলেজ দিতে হবে আগে

আপনাদের আরেকটা চর্চা করতে হবে আপনাদের ডিকশনারি দেখা অভ্যাস করতে হবে ওই মোবাইল অ্যাপ আছে না মোবাইল অ্যাপ দেন মোবাইল অ্যাপেও কিন্তু ডিকশনারি থাকে দেখেন ওয়ার্ড আসতে অর্থ কি এগুলো দেখবেন মাঝে মাঝে মনে নতুন ওয়ার্ড এটা ওই ডিকশনারি সার্চ করে দেখবেন ঠিক আছে মোটামুটি এভাবে আপনারা এটা সাজাবেন ঠিক আছে আর পক্ষান্তরে আপনি এভাবে দিবেন তারপর পক্ষান্তরে দেয়ার আর মাচ জব ফ্যাসিলিটিস

এখন মনে করেন আপনারা যখন উপকার দিতে চান উপসংহার লেখারও কিন্তু একটা প্যাটার্ন আছে যেমন ধরেন এভাবে ঠিক আছে এভাবে লিখতে পারেন আর হয়তো লিখতে পারেন ওভারঅল মানে সর্বোপরি বা ওভারঅল যদি আপনি সর্বোপরি যদি কোনো মতামত দিতে চান হোল আবার আরেকটা আহ একটু সাহিত্যের ভাষার মতো শোনা যায় এটা মনে করেন শেষ হয়েও হইল না শেষ এটা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট ঠিক আছে এটার অর্থ হচ্ছে লাস্ট বাট নট লিস্ট শেষ হয়েও হইল না শেষ

এখানে ভিলেজটা প্রথম শুরু ওটা টা শুরু হয়েছে ভিলেজের এর প্রথম দিয়ে আর এটা শুরু হয়েছে ভিলেজটা শেষে দিয়ে ইন দা ভিলেজ দেয়ার আর দিয়ে শুরু হয়ে দা ভিলেজ এই দুইটা পার্থক্যটা একটু খাতায় দেখেন খুব ভালো করে সময় দেন এই জায়গাটায় খাতায় ভালো করে দেখেন এই দুটো দুটো দুই অংশটা এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট মানুষ যখন আপনারা কিন্তু মূলত এই দুই অংশ দুই প্যাটারনি কিন্তু বলতো করেন এটা খুব ভালো করে সময় দেন খাতা এই দুইটা প্যাটারটা দেখেন এটা যে বিলিড হ্যাজ দিয়ে শুরু করেছে আটা দে আর ইজ অথবা দে আর দিয়ে শুরু করেছি আর বিলিড স্টা শেষে স্যার কত কিছু শিখিয়ে দিলেন এত बोला তো আমরা শিখিনি কি বলছ আপনি শিখেন নাই আপনাদের তো দেওয়ার কথা শিখেছি স্যার তো এখন আরো বেশি বেশি আমি তো অনেকক্ষণ থেকে ক্লাস থেকে লিভ নিব ভাবছি কিন্তু স্যার অনেক অনেক কিছু এক্সট্রা অ্যাড হয়েছে স্যার অ্যাড করেছেন যেগুলো আমাদের বেলা হয়নি অতটা আচ্ছা দিনে দিনে তো আমারও আচ্ছা দিনে দিনে আপনাদের সময় যখন নিছি তখন ছিল আমার অনলাইনে প্রথম ক্লাস অভিষেক করছে এর আগে তো অনলাইনে ক্লাস নিতাম না আমি তো অনলাইন ক্লাস মাত্র শুরু করেছি আগে তো অফলাইনে নিতাম তো অনলাইনেও তো আমার এক্সপার্ট হতে একটু সময় লাগবে না যত দিন যাব থেকে চলে যাবার সত্যি যে ক্লাস সামন করা আছে কিন্তু নতুন নতুন অনেক কিছু এড হয়েছে যার কারণে আমি যেতে পারছি না ক্লাস থেকে স্যার আচ্ছা বয়স তো আমারও বাড়তেছে আমারও তো দক্ষতা বাড়তেছে বাড়তেছে না এজন্য একটু অ্যাপ তো হবেই কারণ আপনাদেরই শুরু করেছে আমরা অনলাইন অভিষেক হইছে অভিষেক নাচ অভিষেক নাচের পারফরম্যান্সাই করলাম স্যার আরো কিছু শিখতে পারতাম তাহলে স্যার অসুবিধা নেই আপনারা আপনি কাজ করেন এরপর তো আরো অনলাইন সামনে ব্যাচ আসবে ওটা তো এড হয়ে যান দেখবেন আরো বেরে গেছে আচ্ছা জি স্যার

মূলত যেটা করবেন আসলে এখন অনলাইনে তো আসলে সময়টা কম খুব সীমিত আপনারা মেইনলি যেটা পড়বেন বিশেষ করে আপনারা বিশ নম্বর পেজে নেন এইটা বের করেন আর যারা সময় নেয় তারা একটু খাতায় লেখেন এটা হচ্ছে বই দেখেন ভালো করে এই বইয়ের আহ বিশ নাম্বার sir অ্যাঁ থেকে সহজ মনে হয় আমার কাছে, তার আগের গুলা কিরকম কঠিন লাগে. না আগের গুলাতে example দেওয়া নাই. জি sir. এখন আপনারা যেটা করবেন বিশ থেকে চৌত্রিশ পর্যন্ত বিশ টোয়েন্টি থেকে থার্টি ফোর টোয়েন্টি থেকে থার্টি ফোর আপনারা এর মধ্যে যেটা যেটা আপনার কাছে মনে রাখতে পারবেন সহজ মনে হয় একটু দেখ শুনতে ভালো লাগতেছে এরকম আপনারা একটু দাগাবেন লাল কলম বা নীল কলম দিয়ে একটু দাগায় নিবেন যেটা আপনার পড়তে ভালো লাগে যে এটা আমার ভালো লাগতেছে এটা মুখস্থ করে ফেলি এটা সাউন্ডস গুড ব্যবহার করা যায় বিশ থেকে চৌত্রিশ পর্যন্ত আপনারা দাগাবেন দাগায় মুখস্থ করবেন টোয়েন্টি থেকে থার্টি ফোর দাগাবেন দাগায় মুখস্থ করে ফেলবেন ঠিক আছে ঠিক আছে আপনার যাদের এখন যেহেতু সময় আছে আপনারা টোয়েন্টি থেকে থার্টি ফোর দরকার এখনো দাগান এখন দাগাইতে পারেন একটা কলম নেন লাল কলম বা নীল কলম চেষ্টা করবেন একটু রঙিন কলম দিয়ে দাগাইতে তাহলে হবে দেখার সময় আপনাদের চোখে পড়বে আর কি আপনি নিজেও জানেন সব যে জানেন না ব্যাপারটা না আর সবগুলো শেখার আপনি যেটা ভালো লাগতেছে একটু মনে রাখতে পারবেন এরকম মতো একটু দাগায় নেন যে ভবিষ্যতে যখন আপনি স্পোকেন ইংলিশে কথা বলবেন তখন যাতে এগুলো ব্যবহার করতে পারেন আবার রাইটিং এর সময় ছোট ছোট সেন্টেন্স কে যখন বড় করতে ব্যবহার হয় সেটা ব্যবহার করবেন যেমন আপনি যেমন আমরা ইত্যাদি আজকে বড় করছি একটা ফ্রেজ

হয় তো আপনাদের তো আমার একটু নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে আজকে আমার জয়েন করতে একটু দেরি হয়েছে ঠিক আছে আপনাদের হয়তো অনেকের না তারাবির সময় হত হয়ে গেছে তো আপনারা চলে লিভ নিতে পারেন আর এমনি তো এক মিনিট পরেই হতো আমাদের লাইনটা কেটে যাবে এক মিনিটেই লাস্ট টাইম চলছে আর কি কত কয়েক সেকেন্ড পরে আমাদের লাইন কেটে যাবে তো আপনাদের থেকে আগাম বলে নিচ্ছি তো আল্লাহ হাফেজ দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার স্যার বলেন হ্যাঁ ওয়ালাইকুম নুরুজ্জাহান কিছু বলবেন নুরুজ্জাহিন বেগম কিছু বলবেন আর কেটে যাবে লাইন